আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এমন একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত PLID এই রোগটাতে ভুগছিলেন এবং অনেক দূর থেকে এসেছেন আমাদের কাছে, এবং আজকে ওনার হাসি মাখা মুখটা আপনাদেরকে দেখাবো। চিকিৎসার পরে আমার ওই ভাইটা আজকে কেমন আছেন, আসুন দর্শক কথা বলি, পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ সেলিম। আচ্ছা, আমার ঠিকানা হচ্ছে কুমিল্লা থানা, জেলা কুমিল্লা থানা চান্দিনা, পোস্ট অফিস নবাবপুর। আমি দীর্ঘদিন, আমি আজকে অনেক বছর ধরে আমার পায়ে ব্যথা, পায়ে ব্যথার কারণে আমি অনেক ওষুধ খাইছি, হোমিও খাইছি, তো ব্যথা কমে। কিছুদিন আগে আমার হঠাৎ করে বাম পায়ে প্রচুর ব্যথা, বাম পাতে ডান পায়ে ব্যথা। এরপর আমি কুমিল্লাতে MRI করলাম, এক্স-রে করলাম, করার পরে হেরা আমাকে দিছে, তাহলে বলতে যাক আমার মেয়ের না হাড় বাঁকা, বাঁকাতে রোগে চাপ খাইছে, চাপ খাওয়াতে আমার ওই ব্যথাটা আসে। তারপর কুমিল্লাতে আমি ডাক্তারে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কি করা যায়? তারপর আমার এর পায়ে আমার শালা একজন আসছিল ওই জায়গা, সে হিসাবে পঙ্গু অবস্থা মানুষের তো আসছিল। তারপর আমি আমিও মানুষের তো আসার পরে বাড়িতে নিয়েছি, নিয়ে আমি 2 দিন পরে ওই জায়গায় পাঠাই দিছি। আলহামদুলিল্লাহ 17 দিন থেকে আমার শালা পূর্ণ সুস্থ হইয়া আবার 24 তারিখ মালয়েশিয়া চলে গেছে, এখন ভালো আছে। তারপর আমি আমার সারা অবস্থা দেখি, তারপর কুমিল্লাতে আমি ডাক্তার দেন, পরে ডাক্তার বললাম কি করা যায়, কয় আপনি যতদিন ওষুধ খাবেন এতদিন ভালো থাকবেন, নাহলে আপনার যে বাচ্চা থাকেন আপনার অর্থ বেশি লাগবে অপারেশন করলে। আর ওই আমি বুঝতে পারলাম অপারেশন কথা বলার কারণে, আমি বুঝলাম ওইসব রুগী তো বাচ্চা না, এসব রুগী তো আপনি যে কোনো সময় মারা যায় অপারেশন করলে। তারপর আমি চিন্তা করলাম কি ওষুধ আনছে, আনার পর ওষুধ আমি 2 দিন খাইয়া আমি দেখলাম ওষুধ খাওয়া তার মাথা ঘুরায়, মানে আমি কিছু দেখি না, এত পাওয়ার ওষুধ। তাহলে আমি চিন্তা করলাম কি আর আমার শালার ওই জায়গায় DPRC আমি সুস্থতা করলাম, তাহলে আমি কোন দিকে বসে রয়েছি। এরপর আমি ওষুধ খানা বাদ দিয়ে আমি নগদ আমি আইসা বসছি DPRC তে, আইসা স্যারের সাথে যোগাযোগ করলাম, স্যারও ভালো মানুষ, হাসি খুশি নামাজি মানুষ, তো যোগাযোগ করবা স্যার বলতেছে তুমি এনো 20 দিন থাকতে হবে, ভর্তি হইতে হবে। তাহলে আমি চলে গেছি, আমি রক্ত পরীক্ষা ফর্সা পরীক্ষা চলে গেছে। এরপর আমি গিয়া আমি যে কোনো আমার শালার বিদেশ পাড়ানো দিকা ওই জানতো সুস্থ হয়ে গেছে, এই কারণে আমি 2 দিন পরে শালার বিদেশ পাড়াই দিয়া আমি পরের দিন থেকে গাইয়া ভর্তি হয়ে গেছি। ভর্তি হওয়ার পরে আলহামদুলিল্লাহ মানে যেই পরিমাণ ব্যায়াম, স্যারের কথাবার্তা, স্যারের কথার সাথে কাজের সম্পূর্ণ মিল আছে, সম্পূর্ণ মিল আছে। তো মিল থাকতে আমি দেখলাম আস্তে আস্তে, আমি ধীরস্থ আস্তে আস্তে দেখলাম আমার পায়ের ব্যথাটা আলহামদুলিল্লাহ আজকে আমি 11 দিন প্রথম আসছে, হালকা হালকা আসছিল অত থেরাপির মাধ্যমে, আলহামদুলিল্লাহ আজকে 2-3 দিন দেখে আমি সুস্থ। আমি চিন্তা করলাম আমি তার বসে দেখলাম নাই, আমি গরিব মানুষ টাকা পয়সা সাথে কষ্ট হইব, তো চিন্তা করলাম না সুস্থতা হয়ে গেছি, স্যারে যে ব্যায়াম দিয়েছে রীতিমতো ব্যায়ামই করবো, স্যারের সাথে যোগাযোগ রাখবো। আর যারা অসুস্থ এই প্যারালাইসিস, বাত ব্যথা এসব নিয়ে যারা ভুগতেছেন, আমার থিওরিতে আপনারা এ জায়গায় আসতে পারেন, DPRC-তে আসতে পারেন। আমি মনে করি আপনারা অনেক জায়গায় ওষুধ খাইছেন দেখছেন, আমি একজন ওষুধ খাইছি অনেক জায়গায় দেখছেন, অনেক হসপিটাল দেখাইছেন, আপনার এই জায়গায় একবার এসে দেখেন, এই জায়গার ব্যবহার আচার পরিচর্যা সব দিক দিয়ে ভালো। প্রথম আপনাদের ডাক্তার ভালো, আপনাদের সে অনেক ভালো মানুষ, এবার যাদেরকে রাখছে তারও অনেক ভালো মানুষ, আপনার সাথে কোনো উশৃঙ্খল নাই, গ্যাদারিং নাই, এন পয় পরিষ্কার, আপনারা আসতে পারেন, এটা হচ্ছে আমার অনুরোধ আপনাদেরকে। আমার বাড়ি কুমিল্লা আপনি জানেন, এন অনেক রুগী আছে নোয়াখালী বরিশাল রাজশাহী, আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় 11 দিন থাকছি, আমি পা লুকিয়ে সুস্থ হয়ে গেছে সবাই, এমন অবস্থা হুইল চেয়ারে আসে আবার হাইটটা বাদ যায়। তারপর আপনারা এই জায়গায় আসেন, এটা আমার এক অনুরোধ রইল, আমি এতটুকু বললাম, এন অনেক ভালো, এন আসতে পারেন। দর্শক আমার এই ভাইটা খুবই হাসি এবং প্রাণ চঞ্চল একটা মানুষ, উনি যখন এসেছিলেন তখন উনি ভাবতেও পারেননি যে উনি এতটা সুস্থ হবেন এবং এত অল্প সময়ের ভিতরে, আর তারপর আলহামদুলিল্লাহ উনি সঠিক ট্রিটমেন্টটা যখন পেয়েছেন সুস্থ হতে কিন্তু ওনার সময় লাগেনি। তো তাদেরকে বলছি যারা দীর্ঘদিন যাবত এমন অসুস্থ হয়ে পড়ে আছেন বিভিন্ন জায়গায়, এদিক সেদিক ছোটাছুটি না করে সরাসরি আমাদের কাছে চলে আসেন ATPRC হসপিটালে এবং চিকিৎসা নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য। আমরা দোয়া করি যারা অসুস্থ আছেন খুব শীঘ্রই তারাও সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। DPRC লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।